প্রভাত সকল দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ তোমাদের পাঠ্য বিষয় সাহিত্যের ইতিহাসের অন্তর্গত শূদ্রক বিরচিত প্রকরণ মৃচ্ছকটিকম। তাই সকলকে বলবো ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, মাঝে মাঝপথে বেরিয়ে দিও না, মনোযোগ সহকারে দেখো ভিডিওটিকে, ঠিক আছে? দেখো ক্যাম স্ক্যানারে আছি, বেশি বড় করিনি আমি, এক পাতার মধ্যে দেখেছি। শূদ্রক রচিত মৃচ্ছকটিকম দেখতে পাচ্ছ নিশ্চয়ই, শূদ্রক রচিত মৃচ্ছকটিকম সাহিত্য ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অংশ তোমাদের জন্য। এখানে যেটা দেখতে হবে ভালো করে, যে কালিদাস যুগের নাট্যকার হয়েও অভিনরত্বের নিরিখে শূদ্রক এক বিস্ময়কর প্রতিভা। কালিদাসের যুগের নাট্যকার হয়েও অভিনবত্বের নিরিখে শূদ্রক এক বিস্ময়কর প্রতিভা। দ্বিতীয়ত, মৃচ্ছকটিক একখানি প্রকরণ জাতীয় রূপক দশ অঙ্কে বিরচিত। নেক্সট, এর নায়ক হলেন চারুদত্ত, তিনি বিপ্র ও বণিক। নায়িকা বসন্ত সেনা, বারবণিতা। অপর স্ত্রী চরিত্র নায়িকা ধূতা, তিনি কুলকামিনী। এই কাহিনী কল্পিত, এতে বিট, চেট, দূত্র প্রভৃতি চরিত্র চিত্রিত হয়েছে। এটি সিঙ্গার রস প্রদান। নায়ক চারুদত্ত ধর্ম অর্থ কামে ব্রতী, জীবন তার বিঘ্ন সংকুল, স্বভাবে ধীর ও প্রশান্ত। নায়িকা কুলশ্রী এবং গণিকা অথবা দুই। মৃচ্ছকটিকম এই নামটিকে বিশ্লেষণ করিতে পারি এইভাবে, মৃত যে মাটি, নির্মিত হচ্ছে শকটিকা, ছোট শকট অর্থাৎ গাড়ি, অর্থাৎ মাটির তৈরি ছোট গাড়ি। ষষ্ঠ অঙ্কেই মাটির গাড়ি বৃত্তান্তটা বিদ্যমান রয়েছে। এই প্রকরণখালি সর্বপ্রাচীন বলে কথিত, মৃচ্ছকটিকম সর্বপ্রাচীনম। এছাড়া মৃচ্ছকটিকের কিছু গুরুত্বপূর্ণ টিকা, যে গণপতি, পৃথ্বীধর, শ্রীনিবাসাচার্য, বিদ্যাসাগর, ধর্মানন্দ, রামময় শর্মা, নল্ল দীক্ষিত প্রভৃতি মৃচ্ছকটিকের টিকা প্রণয়ন করেন। তো এইগুলো গেল মূলত মৃচ্ছকটিকমের গুরুত্বপূর্ণ টিকা। তো বিশেষ বিশেষভাবে আর একবার তোমাদের ছাত্রছাত্রীদের জন্য বলে দিই, শূদ্রগ্রচিত মৃচ্ছকটিকম খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছে শূদ্রগ্রচিত মৃচ্ছকটিকম, সাহিত্য ইতিহাস একটা অংশ। তাহলে কী দাঁড়ালো, কালিদাস যুগের নাট্যকার হয়েও অভিনবত্বের নিরিখে শূদ্রক এক বিস্ময়কর প্রতিভা। মৃচ্ছকটিক একখানি প্রকরণ জাতীয় রূপক দশ অঙ্কে এটি বিরচিত। এর নায়ক হলেন চারুদত্ত, তিনি বিপ্র ও বণিক। নায়িকা বসন্ত সেনা, বারবণিতা। অপস্ত্রী চরিত্র নায়িকা ধূতা, ধূতা তিনি কুলকামিনী। এই কাহিনী কল্পিত, এই কাহিনী কল্পিত। এতে বিট, চেট, দূত্র প্রভৃতি চরিত্র রয়েছে, প্রভৃতি চরিত্র চিত্রিত হয়েছে। এটি সিঙ্গার রস প্রদান। নায়ক চারুদত্ত ধর্ম অর্থ কামে ব্রতী, জীবন তার বিঘ্ন সংকুল, স্বভাব ধীর ও প্রশান্ত। নায়িকা কুলশ্রী এবং গণিকা অথবা দুই। তাহলে মৃচ্ছকটিকম নামটা কোত্থেকে আসছে, মৃচ্ছকটিকম এই নামটিকে বিশ্লেষণ করতে পারি এইভাবে, মৃত মাটি, নির্মিত শকটিকা অর্থাৎ ছোট শকট অর্থাৎ গাড়ি, অর্থাৎ মাটির তৈরি ছোট গাড়ি। ষষ্ঠ অঙ্কেই মাটির তৈরি গাড়ির বৃত্তান্তটি বিদ্যমান। এই প্রকরণখানি সর্বপ্রাচীন বলে কথিত, সর্বপ্রাচীন বলে কথিত। তো মৃচ্ছকটিকম সর্বপ্রাচীনম। এবারে মৃচ্ছকটিকে কিছু গুরুত্বপূর্ণ টিকা, গণপতি, পৃথ্বীধর, শ্রীনিবাসাচার্য, বিদ্যাসাগর, ধর্মানন্দ, রামময় শর্মা, লল্ল দীক্ষিত প্রভৃতি মৃচ্ছকটিকের টিকা প্রণয়ন করে। তো এই গেল আমাদের মৃচ্ছকটিক। তো যাওয়ার আগে সবাইকে যেটা বলে দেওয়া, অবশ্যই তোমাদের যা সমস্যা সেই সমস্যা আমার সাথে শেয়ার করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ বা ফোনপে নাম্বার 7047499758 সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, 7001572343 নাম্বারে। এছাড়া তোমরা আমাকে
মেল পাঠাতে পারো dipanjansar2019@gmail.com এ, এবং জানাতে পারো তোমাদের কী সমস্যা এবং তোমরা কী জাতীয় কী কী জিনিস পড়তে চাও আবার পুনরায়, সেগুলো তোমরা আমাকে জানাতে পারো আমার মেলে, মেল করে। এবং অবশ্যই আজকে এই যে পড়াটা পড়ালাম আমি তোমাদের, শূদ্রক বিরচিত মিচ্ছকটিকম প্রকরণটি, এটা কেমন লাগলো তোমাদের সেটা জানাও লাইক করে, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলো না তোমরা, এবং অবশ্যই কমেন্ট সেকশানে জানাও কেমন লাগলো আজকের এই ভিডিওটি। এবং অবশ্যই আমার চ্যানেল সংস্কৃতি সলিউবল ল্যাঙ্গুয়েজকে সাবস্ক্রাইব করো, তার কারণ তোমরা যদি আমার এই চ্যানেল সংস্কৃতি সলিউবল ল্যাঙ্গুয়েজকে সাবস্ক্রাইব করো তাহলে আমি এই জাতীয় প্রতিনিয়ত আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হব। এছাড়া তোমরা আমাকে ফলো করতে পারো আমার ফেসবুক পেজ সংস্কৃত তত্ত্বাবলী, প্রাচীন ভাষা সংস্কৃত গুরুত্ব, মেসেঞ্জার দীপাঞ্জন সাহা, টেলিগ্রামে সংস্কৃতি ভ্যালুয়েবল ল্যাঙ্গুয়েজ, ইনস্টাগ্রামে dipanjan.saha.73550। ডেলি হ্যান্ডকে আমি ইউজ করি, একটা বিশাল বড় নিউজ প্ল্যাটফর্ম, সেখানে আমি ইউটিউবের ভিডিওগুলো শেয়ার করে দিই। এছাড়া আমার dipanjanscoaching.wixsite.com আমার পার্সোনাল ওয়েবসাইট, টুইটার এবং গুগল মিটে আমাকে সার্চ করে পেয়ে যাবে। আমি দীপাঞ্জন সাহা, প্রত্যেকের কাছে অনুরোধ তোমরা প্রত্যেকের ভিডিওটি লাইক করো, তোমার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে দাও, এবং অবশ্যই কমেন্ট সেকশানে জানাও আজ তোমাদের আমার পড়ানো শূদ্র বিরচিত মিচ্ছকটিকম কেমন লাগলো। এবং অবশ্যই আমার চ্যানেল সংস্কৃত ইজ ভ্যালুয়েবল ল্যাঙ্গুয়েজকে সাবস্ক্রাইব করে দাও, তার কারণ আমি আগামী দিন তোমাদের জন্য যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে বিশাখ দত্ত বিরচিত নাটক মুদ্রা রাক্ষসম, সম্পূর্ণ রাজনৈতিক নাটক। সেই বিশাখ দত্ত বিরচিত মুদ্রা রাক্ষসম নাটকটি নিয়ে আমি আগামীকাল সকালবেলায় ঠিক এই সময় আমি তোমাদের সামনে আলোচনা করব। তোমরা প্রত্যেকে সুস্থ থেকো, বাড়িতে থেকো, ভালো থেকো, পড়াশোনা চালিয়ে যাও। সুপ্রভাত, হ্যাভ এ গুড ডে, বাই বাই।